আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস 2.0-তে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। প্রিয় দর্শক, এখানে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে এবং আপনার স্বাস্থ্য সম্পর্কিত টিপস সঙ্গে বিউটি টিপস পেতে আমার চ্যানেল বাংলা হেলথ টিপস 2.0 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, গুড হেলথ ক্যাপসুল আপনাকে সুস্থ রাখে এবং আপনার দৈনন্দিন জীবনে ফিট রাখে। এটি আপনাকে ওজন হ্রাস, শারীরিক দুর্বলতা, পেশির স্টন, দীর্ঘস্থায়ী রোগ, ক্ষুধা হ্রাস, লিভার বা হজমের ব্যাধি এবং রক্তশূন্যতা থেকে রক্ষা করে। এটি আপনার শরীরকে শক্তিশালী করে তোলে, প্রতিটি একটি সুস্থ জীবনের জন্য শক্তি প্রদান করে গুড হেলথ ক্যাপসুল। বন্ধুরা, আজ আমরা বিশ্বাসের গুড হেলথ ক্যাপসুল সম্পর্কে বলতে যাচ্ছি। গুড হেলথ ক্যাপসুল কী, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, কীভাবে এটি ব্যবহার করবেন এবং গুড হেলথ ক্যাপসুলের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমরা আপনাকে সম্পূর্ণ তথ্য জানাতে যাচ্ছি। প্রিয় দর্শক, গুড হেলথ ক্যাপসুল কেনার আগে অবশ্যই ভালো করে পরীক্ষা করে নিন, কারণ বাজারে গুড হেলথ ক্যাপসুলের অনেক নকল পণ্য পাওয়া যায়। তাই কেনার আগে অবশ্যই দেখে কিনুন। গুড হেলথ ক্যাপসুল একটি আয়ুর্বেদিক ওষুধ। এতে অনেক আয়ুর্বেদিক গাছগাছড়া আছে, যার কাজ শরীরে নতুন রক্ত তৈরি করা এবং লিভারের ক্ষমতা বৃদ্ধি করা। ডক্টর বিশ্বাসের গুড হেলথ ক্যাপসুল খুব ভালো, আপনি যদি মোটা হতে চান তাহলে অবশ্যই খেতে পারেন। বন্ধুরা, বিশ্বাস গুড হেলথ ক্যাপসুলটি একটি বাক্সে রয়েছে। এটির প্যাকিং, আপনি একটি বাক্সে 50টি ক্যাপসুল পাবেন এবং আপনি কেনার জন্য অনলাইন বা অফলাইন মেডিকেল শপ থেকে কিনতে পারেন। গুড হেলথ ক্যাপসুল প্রস্তুতকারী সংস্থার মতে এতে আয়ুর্বেদিক গাছগাছড়া রয়েছে, যার নাম তথ্য আমরা আপনাকে বলবো। এতে রয়েছে অশ্বগন্ধা, ব্রাহি, বুজন, অসিমূল, দ্রাক্ষা, শতমূলী, যষ্টিমধু, যথামুন্সী, শঙ্খপুষ্পে, বীর, আমলকি, অশ্বগন্ধা আদি। শরীরকে ফিট রাখতে এক মাস খাবার পর সকাল ও সন্ধ্যায় একটি করে ক্যাপসুল খান, তারপরে দুই মাস ধরে দিনে একবার খান, তারপর একদিন পরপর একটি করে ক্যাপসুল খান। শরীরের মাংস শক্ত না হওয়া পর্যন্ত ওষুধ বন্ধ করা একেবারেই উচিত নয়। পরিমাণ ধীরে ধীরে কমাতে হবে। পেশি পুরোপুরি শক্ত হওয়ার আগে একবার ওষুধ ছেড়ে দিলে ওজন কমতে পারে। ক্ষুধা বাড়াতে এবং দুর্বলতা দূর করতে এক মাস ধরে দিনে দুবার খান। হৃদরোগী, উচ্চ রক্তচাপ, সুগার এবং গর্ভবতী মহিলা তার সাথে মোটা ব্যক্তিদের এই ওষুধ খাওয়া একদমই উচিত নয়। আপনি কি গুড হেলথ ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে জানেন? চলুন জেনে নেই গুড হেলথ ক্যাপসুলের কী কী উপকারিতা। এটি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে, যে কোনো ধরনের শারীরিক দুর্বলতা দূর করে, আপনার লিভারের যে কোনো সমস্যা নিরাময় করে, ক্ষুধা হ্রাস নিরাময় করে যা আপনাকে ক্ষুধার্ত করে তোলে। এটি আপনার হজম প্রতিক্রিয়া উন্নতি ঘটায়। এটি রক্ত স্বল্পতা অর্থাৎ রক্তের অভাব দূর করে। ক্ষুধা বৃদ্ধির পাশাপাশি মশলাদার খাবার না খাওয়া, ওষুধের পাশাপাশি মাছ মাংস খাওয়া উচিত, নিরামিষদের দুধ ডাল সবুজ শাকসবজি খাওয়া উচিত। ওষুধ শুরু করার পর এক দুদিন অলসতা বেশি আসতে পারে, তবে দুদিন পর অলসতা বেশি আসবে না। ওষুধ খাবার পর যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে ওষুধ বন্ধ করুন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সাধারণত এই ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা একটানা দুই তিন মাস ব্যবহার করে ছেড়ে দিলে আপনার ক্ষুধা কম লাগবে, আর ক্ষুধা কম লাগলে খাবার কম খাবেন এবং কম খাবার খেলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবেই। আপনি যে পরিমাণ ওজন অর্জন করেছিলেন তা ধীরে ধীরে হ্রাস পাবে, তাই আপনি যখন এটি ব্যবহার করবেন, আর আপনি যদি থামতে চান তাহলে আপনাকে আপনার ডায়েটের দিকে মনোযোগ দিতে হবে এবং এটির কথা মতো ছেড়ে দিন। হঠাৎ করে ছেড়ে দেবেন না, যার কারণে আপনার শরীরের ওজন কমতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।